মানুষ রে এত কষ্ট দেয় না। আমার রান্না হয়ে গেছে, তারপরও ভাত হয়ে গেছে, আমি ভাত বসাইয়ে তারপর এগুলো ইয়ে করতে বসছি। এগুলো দেখলে মন চায় খাইতে। হ্যাঁ, এই যে এই যে এই যে চুল, এইখানে চুল, আল্লাহ কেমনে খাবো আমি? আমি তো খাই না। আমি ভেড়ার মাংস, এটা এটা হচ্ছে ভেড়ার মাংস, আমি খাসির মাংস, ছাগলের মাংস, এগুলোর মধ্যে গন্ধ কই আমি খাই না। আর অনেকের নাকি এটা অনেক পছন্দের, আমার আমার ভাল লাগে না। আমি এগুলো কেমনি কি করবো, আমার এই যে এগুলোর অবস্থা, এমন পিটান পিটাইছে, আল্লাহ একবার, এমন পিটান পিটাইছে একদম হাড্ডিগুলো কুরকুরে কুরকুরে এরকম টুকরো 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 হয়ে গেছে। এগুলো খাইতে গেলেও দাঁতের মধ্যে, দাঁতের চিপার মধ্যে ঢুকে যাব, মানে খুবই রিস্কি একটা ব্যাপার স্যাপার এটার মধ্যে। আমি সেই কখন মানে এগুলো পরিষ্কার করতে বসছি, এখনো রয়েছে, কেমনি কি করবো আমার? মানুষ মানুষে এমনি এমনি কষ্ট দেয়, আল্লাহ আমি বুঝি না, আমার মাথায় কাজ করতেছে না, মন চাই এখন বসে বসে চিৎকার পারি। তারপরও মনে হয় যে পরিষ্কার হয় না, পরিষ্কার হয় না, এই অবস্থায় যে এটার মধ্যে পরিষ্কার তো হয় নাই, যেটা রয়েছে এখনো। কি একটা ফিলিংস এর ব্যাপার স্যাপার। হ্যাঁ, নিজের হাতে, নিজের হাতে খাসি জবাই করছে, ধরলি আমার খাসি। সে কখন বসছি এই ঠান্ডার মধ্যে, গরম পানি ছাড়ি বাট ঠান্ডা হয়ে যায়, এমনিতে ঠান্ডা লাগিয়া রয়েছে।